পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দলবদলের হিরি উঠেছে বিগত কয়েক মাস ধরেই আমরা দেখতে পাচ্ছি ইলেকশনের আগে টিএমসি থেকে বিজেপিতে লোকজন যাচ্ছিল এখন কিন্তু বিজেপি থেকে টিএমসিতে আসছে এই নিয়েই কিন্তু শুরু হয়েছে অ্যান্টি ডিফেকশন ল যেটাকে নিয়ে আগেও চর্চা হচ্ছিল এখন আবার সেই চর্চাটা শুরু হয়েছে কিন্তু অ্যান্টি ডিফেকশন লটা কি সেই ব্যাপারেই জানতে আমরা চলে এসেছি জাস্টিস অশোক কুমার গাঙ্গুলির কাছে ওনার থেকে জেনে নেব অ্যান্টি ডিফেকশন ল যেটা বিধায়করা এই দিল এই দল ছেড়ে ওই দলে যাচ্ছে বা ওই দল ছেড়ে এই দলে যাচ্ছে সেটা কিভাবে কার্যকরী হয় ধরুন অ্যান্টি ডিফিকশন ল বলতে যেটা সংবিধানে আমাদের এলো সংবিধানের দশম অনুচ্ছেদে শেডিউলে সেটা এলো সেটা এই সংবিধান সংশোধনীটা হয়েছিল প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময় এই সংশোধনীর মূল কথা হচ্ছে আপনি যদি একদলের হয়ে নির্বাচনে যেতেন তারপরে নির্বাচনের পরে বা নির্বাচনের পরবর্তী সময় আপনি সেই দল থেকে অন্য দলে চলে যান তাহলে আপনি আপনার সদস্য পদ যেভাবে যে বিধানসভা বা আইনসভার আপনি সদস্য পদ পেয়েছেন সেই সদস্য পদ খারিজ হয়ে যাবে এটাই এই আইনের মূল কথা যদি আপনার দলের এক তৃতীয়াংশ লোক চলে যায় তাহলে হয়তো হবে না কিন্তু তারপর তাছাড়া এককভাবে আপনি যদি দলত্যাগ করেন সেই দলত্যাগের ফলে আপনার সদস্য পদ খারিজ হয়ে যাবে এখন বিজেপি যেটা বলছে যে ওরা অ্যান্টি ডিফেকশন লয়ে লিগাল অ্যাডভাইস নেবে এই দিকে আমরা দেখেছি ইলেকশনের আগেও প্রচুর টিএমসির লোকজন ছেড়ে গিয়েছিল তো এই আইন কি তখনও টিএমসির লোকজন ছেড়ে গিয়েছিল যদি আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে এমনি যদি চলে যাই তাহলে তো আমার কোনো পদ থাকছে না শুধু পদ খোয়ানোর প্রশ্ন ওঠে না কিন্তু নির্বাচনে যদি এক আমি একটা দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করি কিন্তু নির্বাচনের পর আমি দেখলাম সেই দল ক্ষমতা এলো না অন্য দল ক্ষমতা এলো যাদের বিরুদ্ধে আমি নির্বাচনে লড়েছিলাম তখন আমি সেই দলে চলে গেলাম এটা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চরম অশ্রদ্ধা এবং অমর্যাদা দেখানো হয় এটাকে আটকানোর জন্যই দলত্যাগ বিরোধী আইন হয়েছে এখন যদি ধরুন আমার কোনো পদ না থাকে আমি যদি এমনি একটি দলকে সমর্থন করি আজকে কালকে অন্য দলে চলে যাই সেখানে এই আইনটা লাগু হবে না এই লাইনটা আইনটা সেখানেই লাগু হবে যেখানে আমি বিধানসভা বা সংসদের সদস্য বা বিধানসভার কোনো কক্ষ বা সংসদের কোনো কক্ষের সদস্য এই ক্ষেত্রেই একটা প্রশ্ন উঠছে যে যেরকম মুকুল রয় তারপরে আরও দুজন পার্টি ছেড়ে বিজেপি পার্টি ছেড়ে তারা জিতেছিলেন বিধানসভায় তারা এখন টিএমসিতে চলে এসছেন কিন্তু তারা তাদের পথ ছাড়েননি বিধায়ক পদ রেখেছেন এই সব ক্ষেত্রে এই আইনটা দলত্যাগ বিরোধী আইনটা লাগু হবে মানে তাদের আর যদি লাগু করা হয় তাহলে ওদের আর পথ থাকবে না বিধায়ক থাকবে সেটা নির্ভর করছে স্পিকারের ডিসিশনের উপর স্পিকার একটা ডিসিশন নেবে এই ব্যাপারে তাদের পদ খোয়া যাবে কি না যাবে সেটার একটা ডিসিশন নিতে গেলে একটা আদেশ স্পিকারকে দিতে হবে স্পিকারই যা বলবে সেটাই হবে হ্যাঁ মোটামুটি সেই সেই মতোই হয় আর নর্মালি যেইভাবে আপনি দেখছেন আপনিও দেখেছেন ইলেকশন আগে যেইভাবে অনেকে গেছেন বা এখন অনেকে আসছেন প্রায় তিনজন চলে এসছেন ইতিমধ্যেই বিজেপি ছেড়ে টিএমসিতে তো এটাকে কীভাবে সমগ্রভাবে দেখছেন আপনি এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক কেন আমি নির্বাচন যখন লড়লাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম আমি মানুষের কাছে ভোট চাইলাম একটা কথা বলে গণতন্ত্র তো মানুষের বিশ্বাসটাই সব সব থেকে বড়ো কথা বিশ্বাস এবং আস্থা আমি জনগণের আস্থা অর্জন করলুম বললাম যে আমায় ভোট দিন আমি এই দলের দাঁড়াচ্ছি এবং মানুষ আমাকে জেতালো নির্বাচনে বিশ্বাস করে তারপরে সেই বিশ্বাসের সম্পূর্ণ অমর্যাদা করে আমি ব্যক্তিগত লো লাভের জন্যে বা ব্যক্তিগত কোনো আমি সরকারি দলে থাকার জন্য আমি দিকে চলে এলাম এটা কিন্তু অগণতান্ত্রিক এই ক্ষেত্রেই আমরা যেটা দেখছি শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী বা সুনীল মণ্ডল ওনারাও কিন্তু দল ছেড়ে অন্য দলে চলে গেছিলেন তো সেই ক্ষেত্রেও কি সেম জিনিসটা সেম আইনটা এখন ওনারা যদি নির্বাচন এই নির্বাচনে হয়তো দলেরই নি আগে নির্বাচনে ওনারা যে একটা দলে ছিলেন লোকসভা নির্বাচনে ওনারা হয়তো তিনো ছিলেন তারপর এখন ওনারা বিজেপিতে চলে গেছেন ওদের ক্ষেত্রে দলবিরোধী আইন প্রযোজ্য প্রযোজ্য হবে যেটাও লোকসভা স্পিকারের উপরে নির্ভর একদমই ঠিক অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন জাস্টিস অশোক কুমার গাঙ্গুলী জি অ্যান্টি ডিফেকশন ল কিভাবে কাজ করে অনুপম মিশ্র আস্থা বাংলা কলকাতা আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না